জীবনে আমরা প্রত্যেকই কিছু না কিছুর জন্য ফেমাস ছিলাম। কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো গান গাইতে পারত, বা কেউ ভালো পড়াশোনায় ছিল, আবার অনেকে ভালো খেলাধুলা করত, বা অনেকে টিফিন খেতে খুব ভালোবাসত। এরকম প্রত্যেকেই আছে, কিন্তু স্কুল জীবনে কিছু না কিছুর জন্য ফেমাস ছিল। আজকে জনগণকে এটাই জিজ্ঞেস করবো যে তারা তাদের স্কুল জীবনে কিসের জন্য ফেমাস ছিল। হাই, আপনারা দেখছেন জিও বাংলা, সঙ্গে আমি সুস্মিতা, অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই মিনু শারিস। আমার নাম মধুসূদন শেঠ। কি করা হয়? আমি এখন জব করছি। আপনার মনে পড়ে যে আপনি কিসের জন্য ফেমাস ছিলেন? স্কুল লাইফে আমি অ্যাকচুয়াল পড়াশোনাতে একটা পার্ট একটা থাকে, তাছাড়া আমি আপনার খেলাধুলো নিয়ে একটু কথা বললাম মধুসূদন বাবুর সাথে, উনি কিন্তু বললেন যে উনি কিন্তু স্কুল লাইফে খেলাধুলার জন্য কিন্তু বেশি ফেমাস ছিলেন। তোমার নাম? নাম সানি আহমদ। কি করো? সরি ম্যাম, ফুটবল। বহুত পছন্দ। হ্যাঁ, ফুটবল জাদা খেলতে থা, পড়াই ভি করতাম। কথা বললাম সানির সাথে, ও কিন্তু বললো যে ও দু দিক দিয়েই কিন্তু ফেমাস ছিল। একটা পড়াশোনার দিক দিয়েও ভালো ছিল, আবার কিন্তু খেলাধুলার জগতেও কিন্তু ওর বেশ নাম ছিল স্কুলের মধ্যে। নাম? দেবর্ষী দাশগুপ্ত। কি করা হয়? আমি ডেন্টাল সার্জন। আচ্ছা, স্কুল জীবনে কিসের জন্য ফেমাস ছিলেন? মানে ফেমাস বলতে, আমি এক দুবার আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছি, আবৃত্তিতে আমি প্রাইজ পেয়েছিলাম, আর ওই এসে রাইটিং তাতেও প্রাইজ পেয়েছি, লেখালেখি প্রাইজ পেয়েছি। তার মানে তো বলতেই হয় যে আপনি মানে আবৃত্তি থেকে শুরু করে এসে রাইটিং সব কিছুতেই আপনি দক্ষ ছিলেন, তার মানে আপনি এটাতেই বেশি ফেমাস ছিলেন। হ্যাঁ, খেলাধুলার জগতে? হ্যাঁ, খেলাধুলা সেরকম অর্থে মানে ক্রিকেট ফুটবল সবই খেলেছি, কিন্তু সেইভাবে মানে স্কুল টিমে বা সেইভাবে খেলি। আপনার নাম? শিব কুমার সেন। আচ্ছা, কি করা হয়? আমি বিটানিয়া সেলস লাইন আছি। আমরা প্রত্যেকেই জানি যে স্কুল জীবনে কিন্তু আমরা কিছু না কিছুর জন্য ফেমাস থাকতাম। আপনি কিসের জন্য ফেমাস ছিলেন স্কুল জীবনে? স্কুল জীবনে আমি খেলাধুলার জন্য ফেমাস ছিলাম। খেলাধুলার জন্য? আচ্ছা, পার্টিকুলার কোন খেলাধুলার জন্য আপনি ফেমাস ছিলেন? ফুটবলটা আমি ভালো খেলতাম। ফুটবলটা ভালো খেলতাম, তার মানে প্রত্যেকে নাম এক নামে চিনতো আপনাকে? ফুটবল স্কুলে, ফুটবল আমাকে সবাই চিনতো। আচ্ছা, স্কুল থেকে কি ফুটবল টুর্নামেন্ট এগুলো হতো? হ্যাঁ হতো, বিভিন্ন স্কুল টুর্নামেন্ট যেগুলো হতো আমরা খেলতাম। হ্যাঁ, স্কুল ইন্টার স্কুল টুর্নামেন্ট বা বাইরে যে টুর্নামেন্ট হতো সেগুলো আমি খেলা। তার মানে আপনাদের স্কুলের প্লেগ্রাউন্ডটাও অনেকটা বড় ছিল? প্লেগ্রাউন্ড বিশাল বড়, স্কুলেরটাও যেমন নাম করা তেমন প্লেগ্রাউন্ড বড়। আমি কথা বললাম শিব কুমার সেন বাবুর সাথে, উনি কিন্তু বললেন যে উনি কিন্তু স্কুল জীবনে ফুটবল খেলার জন্য কিন্তু খুব ফেমাস ছিলেন, কারণ ফুটবলটা খেলতে উনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। আপনার নাম? আমার নাম দিলীপ মণ্ডল। কি করা হয় এখন? আর প্রাইভেট কোম্পানি মিসিবিসি ইলেকট্রিকে চাকরি করি। স্কুল লাইফে কিসের জন্য ফেমাস ছিলেন? আমার স্কুল লাইফে আমি ফেমাস, আমি সব থেকে খেলাধুলা খুব ভালোবাসতাম। আমি যে কোনো খেলা, কাবাডি খেলা থেকে শুরু করে ফুটবল ক্রিকেট আমি খুব ভালোবাসতাম এবং করতাম, তার জন্য আমাকে স্কুলে সবাই আমাকে ভালোবাসতো। মানে আপনি স্কুল লাইফে খেলাধুলাটা বেশি ভালোবাসতেন? কাবাডি, বিশেষ করে হাডুডু খেলা যেটা বলা হয় বাংলা, আমাদের গ্রামের ভাষায় বলা হয় কাবাডি খেলা, কিন্তু হাডুডু খেলাটা আমার খুব ফেমাস ছিল। একটা সময় আমাকে ওই মানে ওতে বিশাল নাম হয়, তারপরে ফুটবল খেলাটা খুব ভালোবাসি। ফুটবল খেলাটা বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। তার জন্য ফুটবলের জন্য তার মানে আপনি ফেমাস ছিলেন? আমি ফুটবলের জন্য আমি ফেমাস ছিলাম এবং ভালো স্টুডেন্টও ছিলাম। ভালো স্টুডেন্টও ছিলেন, পড়াশোনাতেও খুব ভালো ছিলেন। বাহ, কিন্তু বিশেষ করে আমি ফুটবলটা খেলা, আমার পড়াশোনার থেকে বেশি করে খেলাধুলাটা আমার খুব পছন্দ ছিল, খুব পছন্দ ছিল। কথা বললাম দিলীপ মণ্ডল বাবুর সাথে, উনি কিন্তু বললেন যে ওনার কিন্তু ফুটবল খেলাটা ভীষণ পছন্দের, উনি কিন্তু স্কুল লাইফেও ফুটবল খেলার জন্যই ফেমাস ছিলেন, সাথে পড়াশোনাটাও আছে, উনি পড়াশোনাতেও খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তাই ওনাকে ধরে নেওয়া হচ্ছে আজকে লাকি বক্তা হিসেবে, ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে জিও বাংলার তরফ থেকে হ্যান্ড স্যানিটাইজারটা, যেটা কিন্তু ওনাকে রাখবে আর ওনার পরিবারকে রাখবে একদম সুরক্ষিত। ধন্যবাদ এই এখন করোনা 19-এর জন্য যেগুলো উপকার করছেন, থ্যাংক ইউ জিও বাংলা।
আমি যাদের সাথে কথা বললাম তাদের মধ্যে কিন্তু কেউ বলছে যে তারা পড়াশোনার জন্য বিখ্যাত ছিল, কেউ বলছে খেলাধুলার জন্য। ম্যাক্সিমাম লোকজনই কিন্তু বলছে যে খেলাধুলার জন্যই তারা বিখ্যাত ছিল। কেউ হাডুডুর কথা বলেছে, কেউ ফুটবলের কথা বলেছে। আপনি আপনার স্কুল লাইফে কিসের জন্য বিখ্যাত ছিলেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই লাইভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই মিনু শারিস। আমাদের একটা ওয়েবসাইট পেজ আছে www.jiobangla.com যেটা একবার হলো ভিজিট করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে জিও বাংলা, যেটাতে লাইক করে দেবেন যাতে ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পরপর চলে আসে। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি সুস্মিতা, আর অবশ্যই চোখ রাখুন জিও বাংলা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।